ইতিমধ্যে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জন রয়েছে, তাদের সাথে কথা বলবো যে তারা নিজের মানে ফার্স্ট দিনটি বছরের কেমন করে শুরু করলো। বলছি ম্যাম, আপনার নাম? উষা সরকার। ম্যাম বলছি যে আজকে নিউ ইয়ারের ফার্স্ট দিন, কেমন ভাবে শুরু করলেন আজকে বছরের প্রথম দিন? ভালো, আজকে আমার মেয়ের জন্মদিন। তো আজকে শপিং করতে এসেছেন? শপিং করতে এসেছি, মেয়ে গেছে সিটি সেন্টারে ছেলে মেয়ে নিয়ে। আর আজকে যেহেতু বছরের প্রথম দিন, কি বলতে চান এবার ভগবানের কাছে, কি আপনার এটাই প্রার্থনা করি 2022 যেন সবার ক্ষেত্রে যেন ভালোভাবে চলে, সুন্দরভাবে কাটুক, সবাই আনন্দে থাকুক। ম্যাম বলছি যে আমাদের নিউজ ইন্ডিয়ার তরফ থেকে একটা কোয়েশ্চেন রয়েছে আপনার জন্য, যে আমাদের শরীরের কোন অঙ্গ মিথ্যে কথা বললে গরম হয়ে যায়? সেটা তো মাথা। থ্যাংক ইউ আপনাকে, আপনার বছর খুব ভালো কাটুক। তো আমরা কিন্তু আশেপাশে যারা মানে যারা হচ্ছে শপিং করছে তাদের সাথে এক্সপিরিয়েন্স যেরকম শুনে নেব, ওপরে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করছি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মানুষজন কিন্তু আপনারা দেখছেন যে এন্ট্রি করছে, তো তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। তো এখানে একজন ম্যামকে আমরা পেয়ে গিয়েছি, তার সাথে কথা বলে নেব। ম্যাম বলছি আপনার নাম? নুসরাত চৌধুরী। আপনি কি ইসলামপুরে থাকেন? হ্যাঁ, ইসলামপুরে। আজকে নিউ ইয়ার ফার্স্ট ডে, কেমন ভাবে পালন করলেন সকাল থেকে? সকাল থেকে মানে ভালোই গেল আর কি দিনটা, বাড়িতে ভালো ভালো রান্না করলাম, বাচ্চাকে দেখলাম, এখন একটু বাচ্চাকে নিয়ে বাইরে ঘুরতে এসেছি। আচ্ছা, বলছি যে ম্যাম যেহেতু আজকে নিউ ইয়ারের ফার্স্ট ডে, কি গডের কাছে কি প্রে করলেন? নতুন বছর ভালো কাটুক, আরামে কাটুক, বাচ্চা তাড়াতাড়ি বড় হোক, এটাই। আর ম্যাম বলছি আপনার কাছে একটা কোয়েশ্চেন রয়েছে, যে এই সময় মানে কোন ক্রিকেটার কোভিডে আক্রান্ত হয়েছে? এই সময় কোন ক্রিকেটার কোভিডে আক্রান্ত হয়েছে? হ্যাঁ, কোভিডে আক্রান্ত হয়েছে, ওটা জানা নেই ম্যাম। থ্যাংক ইউ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। তো আমরা স্যারের সাথে কথা বলে নেব। স্যার বলছি আপনার নাম? মোহাম্মদ ফিরোজ আমিন। তো আপনি আজকে সকাল থেকে কি কি করলেন, মানে কেমন ভাবে ফার্স্ট জানুয়ারিটা কাটালেন? ফার্স্ট জানুয়ারি তেমন কিছু না, আজকে এখনই ঘুরতে এলাম স্টাইল বাজারে, বেশ এটুকুই। আচ্ছা স্যার বলছি যে আপনার একটা কোয়েশ্চেন রইল আপনার সামনে, যে আমাদের শরীরের কোন অঙ্গ মিথ্যে কথা বললে গরম হয়ে যায়? কান। রং অ্যান্সার, দুঃখিত। থ্যাংক ইউ। আমরা কিন্তু যে ছোট্ট ভাইটি আছে তার হাতে কিন্তু একটা চকলেট তুলে দেবো আমরা নিউজ টুডে ইন্ডিয়ার তরফ থেকে, কারণ সে কিন্তু মাইক ধরার চেষ্টা করছিল অনেকক্ষণ থেকে যে সেও মাইক ধরে কিছু বলবে। তো নিউজ টুডে ইন্ডিয়ার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ, চুমু দাও একটা, চুমু দাও। তো চলুন আমরা ওপরে যাওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু মানুষ কিন্তু এখানে আনাগোনা করছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ নিউ ইয়ারের দিন সবাই কিন্তু চায় যে নিজে শপিং করবে, দিনটি ভালো করে কাটাবে। তো সেই চিত্রটি এখানে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। উপরে কিন্তু যারা আছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা একটা ছোট বুনুকে পেয়ে গেছি। তোমার নাম? অনুষ্কা। ইসলামপুরে থাকা হয়? না, শিলিগুড়ি। শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে ইসলামপুরে এসেছো? হ্যাঁ। নিউ ইয়ারের কি কি করলে আজকে সকাল থেকে? হ্যাঁ, সকাল থেকে নিউ ইয়ারে কি কি করলে? এমনি এমনি ঘুরছিলে? হ্যাঁ। আচ্ছা,
তো তোমার কাছে একটি কোয়েশ্চেন রয়েছে যে আমাদের ক্রিকেটার যারা আছে এই রিসেন্ট একজনের কোভিড ধরা পড়েছে তার নাম কি বুঝলাম না যে ক্রিকেটাররা আছে যারা ক্রিকেট খেলে তো কি নাম যাদের মানে যার কোভিড ধরা পড়েছে রিসেন্ট কার কোভিড ধরা পড়েছে কার ধরা পড়েছে তুমি জানা থাকে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি আচ্ছা নিউ স্টুডেন্ট ইন্ডিয়ার তরফ থেকে তোমার জন্য একটি ছোট্ট উপহার তোমার বছর খুব ভালো কাটুক থ্যাংক ইউ তো আমরা কিন্তু বাচ্চা মিটির কাছ থেকে শুনে নিলাম যে সে কিন্তু খুব ভালোভাবেই আজকে সকাল থেকে এক্সপ্লেন করেছে ফার্স্ট জানুয়ারি তো আমরা কিন্তু এখানে আরও বিভিন্ন জন আছে তাদের সাথে কথা বলে নেওয়ার যেরকম চেষ্টা করবো তার সাথে এটাও জিজ্ঞেস করবো যে তারা সকাল থেকে কী কী করলো না করলো তো আমরা এখানে একজন ছোট বাচ্চাকে পেয়ে গেলাম তোমার নাম ও নার্ভাস হয়ে গিয়েছে তোমার নাম কি নার্ভাস হয়ে গিয়েছে বাচ্চা তো আমরা কিন্তু যে গার্জেন আছে তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ নসাদ তো স্যার আজকে সকাল থেকে নিউ ইয়ারে ফার্স্ট ডে কেমন ভাবে স্পেন্ড করলেন সকাল থেকে তো কাজে ব্যস্ত ছিলাম এখন একটু ফ্যামিলিকে নিয়ে বাইরে বেরোছি ঘুরতে তো বললাম যে আপনার কাছে একটি কোয়েশ্চেন রইল আমাদের নিউ স্টুডিও ইন্ডিয়ার তরফ থেকে যে এই রিসেন্ট যে আমাদের ক্রিকেটাররা যারা আছে তারা মানে কোন ক্রিকেটার কোভিডে আক্রান্ত হয়েছে আমাদের ইন্ডিয়ান টিমে ইন্ডিয়ান টিমে রিসেন্টলি আমি খেলা দেখিনি মনে নেই অত ঠিক আই থিঙ্ক বিরাট কোহলি থ্যাংক ইউ স্যার আপনার সময় দেওয়ার জন্য আমরা কিন্তু আশেপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিন্তু এখানে কিন্তু ভালোই ভিড় রয়েছে সবাই কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছেন যে আপনারা শপিং করছো তো আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে কিন্তু কথা বলে নেব এবং তারা যে আজকে সকাল থেকে কীভাবে স্পেন্ড করলো তার সেটা শুনে নেব বলছি যে ম্যাম আপনার নাম সরস্বতী দাস তো আপনি কি ইসলামপুরে থাকেন হ্যাঁ তো আজকে বছরের প্রথম দিন কেমন ভাবে কাটালেন আজকে বছরের প্রথম দিন খুব এনজয় করলাম ভালো তো যারা মানে আজকে কিন্তু বছরের প্রথম দিন বছরের প্রথম দিনে আপনারা যে পা দিলেন এবার ভগবানের কাছে আজকে কি প্রার্থনা রইল আজকের দিনে আজকে যেভাবে কাটালাম আনন্দভাবে খুশিভাবে যেন সারা জীবনটা সারা বছরটা মানে কাটাতে পারি ম্যাম বলছি যে এই একটা কোয়েশ্চেন রয়েছে আপনার জন্য যে মিথ্যে কথা বললে আমাদের শরীরের কোন অঙ্গ গরম হয় থ্যাংক ইউ ম্যাম আপনাকে হ্যাপি নিউ ইয়ার তো আমরা কিন্তু আশেপাশে যারা আছে তাদের সাথে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং তাদের এক্সপিরিয়েন্স বা তাদের যে আজকে স্পেন্ড করেছেন কিভাবে সেই কথা বলার চেষ্টা করব তো ম্যাম আপনার নাম আমার নাম ফারুক সুলতানা ইসলামপুরে থাকা হয় হ্যাঁ হ্যাঁ তো আজকে সকাল থেকে কিভাবে স্পেন্ড করলেন যদি একটুখানি শেয়ার করো অ্যাকচুয়ালি আমি নিউ ম্যারিড তো আমাদের এই ছিল ইনভাইট ছিল ইনভাইটের পর থেকে একটু এখানে আসলাম এমনি শপিং টপিং করার জন্য দেখার জন্য আর গডের কাছে আজকের দিনে কি প্রে রয়েছে গডের কাছে এটাই প্রে করি যে যাতে করোনাটা একদম নর্মাল হয়ে যায় সব কিছু একদম স্বাভাবিক হয়ে যায় আগের মতো বাস ওটাই আর সবাই আমার প্রিয়জন যেন ভালো থাকে এটাই আর বলছি যে ম্যাম আপনার কাছে একটা কোয়েশ্চেন রয়েছে আমাদের টিমের তরফ থেকে যে আমাদের রিসেন্ট কোন প্লেয়ার কোভিডে আক্রান্ত হয়েছে ক্রিকেট প্লেয়ার MS ধোনি ও সরি সৌরভ গাঙ্গুলি হ্যাঁ রাইট অ্যান্সার তো আমরা কিন্তু আমাদের টিমের তরফ থেকে নিউ স্টুডিও ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু আমরা একটি ছোট্ট উপহার ম্যামের হাতে তুলে দেব থ্যাংক ইউ ম্যাম আপনার সময় দেওয়ার জন্য আর আপনাকে হ্যাপি নিউ ইয়ার তো আমরা কিন্তু ম্যামের সাথে কথা বলে নিলাম তিনি কিন্তু বললেন যে সারাদিন আজকে তিনি কিভাবে কাটিয়েছিলেন আমরা কিন্তু এখানে আরও কথা বলে নেওয়ার চেষ্টা করব ম্যাম বলছি যে আপনার নাম নুরশাহর ইসলামপুরে থাকা হয় হ্যাঁ হ্যাঁ তো আজকে সকাল থেকে বছরের যেহেতু প্রথম দিন কিভাবে কাটালেন আজকে কিভাবে কাটালাম মানে কি আমরা সবাই ইনভাইট করেছিলাম আমার বোনকে তারপরে বিরিয়ানি টিরিয়ানি বানাইছি খেয়েছি আর এখন একটু বেরোতে বেরোলাম আর মানে আজকে বছরের প্রথম দিন যে কিভাবে মানে গডের কাছে কি প্রে রয়েছে যে বছরটা কেমন হ্যাঁ আমাদের এই বছরটা যেন এই রোগ থেকে আর রোগ না হয় আর এই করোনাটা যেন না হয় আর এইবার যেন সবাই ভালো থাকে আর কোনো রোগ যেন না হয় এই 19 22টা যেন আমাদের ভালো যায় 21
মানে 21টা খুব বাজে গেছে, 21-20 এগুলো বাজে গেছে, এটা যেন ভালো যায়, এটাই আমাদের প্রে। ধন্যবাদ ম্যাম। আমরা কিন্তু কথা বলে নিলাম ম্যামের সাথে, এবং তারপরে কিন্তু আমরা চলে যাব, এখানে যারা আছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। যেখানে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু বিভিন্ন মহিলাদের সাথে সাথে কিন্তু ছেলেরাও রয়েছে, তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো স্যার আপনার নাম? মোহাম্মদ হাফিজুদ্দিন। আপনি কি ইসলামপুরে থাকেন? হ্যাঁ, ইসলামপুরে। বলছি যে এই আজকে যেহেতু 1st January, আজকে সকাল থেকে কিভাবে স্পেন্ড করলেন? আজকে তো আমি বেরোতে পাইনি, আমি ট্রেনিং সেন্টারে ছিলাম, ওই সন্ধ্যার দিকেই বেরোলাম আমি। হ্যাঁ, তো স্যার বললেন যে আমাদের নিউজ টু ইন্ডিয়ার তরফ থেকে আপনার কাছে একটা কোয়েশ্চেন রয়েছে, যে উড়ন্ত শিয়াল কাকে বলা হয়? কি উড়ন্ত শিয়াল কাকে বলা হয়, জানা আছে? না, জানা নেই। থ্যাংক ইউ স্যার। আমরা কিন্তু শুনে নিলাম যে তারা কিন্তু ব্যস্ততা, সকাল থেকে ব্যস্ত যেরকম ছিল, তারা কিন্তু এখন ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য কিন্তু বেরিয়েছে, কারণ সবাই চায় যে বছরের প্রথম দিনটা ফ্যামিলির সাথে স্পেন্ড করার জন্য। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছোট থেকে বড় কিন্তু আমরা সব মানুষেরই আনাগোনা দেখতে পাচ্ছি। তো আমরা একজনের সাথে, একজনকে পেয়ে গেছি, তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি যে আপনার নাম? মুনমুন দে। ইসলামপুরে থাকা হয়? না না, শিলিগুড়িতে থাকি। শিলিগুড়িতে। বলছি যে ম্যাম আজকে সকাল থেকে কিভাবে স্পেন্ড করলেন 1st January-টা? আজকে তো কোনো প্ল্যান ছিল না, তো আমি আসলে শিলিগুড়ি থেকে হঠাৎই আসছি এখানে, তো ভাবলাম যে বিকালবেলা একটু ঘুরে নিই, এই জন্য মলে আসা। আচ্ছা, বলছি যে ম্যাম আমাদের নিউজ টু ইন্ডিয়ার তরফ থেকে একটা কোয়েশ্চেন রয়েছে আপনার জন্য, যে উড়ন্ত শিয়াল কাকে বলা হয়? উড়ন্ত শিয়াল বলতে পারবো। থ্যাংক ইউ ম্যাম। আমরা কিন্তু কথা বলে নিলাম তাদের সাথে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ কিন্তু শপিং করতে, যেরকম তিনি বললেন যে তিনি শিলিগুড়ি থেকে এসেছেন, তো তাদের সাথে কিন্তু কথা বলে নিলাম। তিনি বলছেন যে সকালবেলা যেরকম কোনো প্ল্যান ছিল না, বাট তারা বিকেলবেলা যেহেতু 1st January সবাই খুব ভালোভাবেই স্পেন্ড করতে চায়, তো কথা বলে নিলাম তাদের সাথে। তো আমরা এখানে কিন্তু আরেকজনকে পেয়ে গিয়েছি, তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জন রয়েছে। ম্যাম ম্যাম বলছি যে আপনার নাম? সরি, মেরা নাম এমন জাফর হ্যায়। তো আজকে 1st January সকাল থেকে কী কী করলেন? অ্যাকচুয়ালি মেরা ফ্রেন্ডস লোকের সাথ পার্টি কিয়া মানে ঘর পেই পার্টি হওয়া, ইট ওয়াজ নাইস। তো একটা কোয়েশ্চেন রয়েছে, যে আমাদের যে কোভিড যে রয়েছে, সেই কোভিডের মধ্যে কোন ক্রিকেট প্লেয়ারের কোভিড আক্রান্ত হয়েছে? সৌরভ গাঙ্গুলি। থ্যাংক ইউ ম্যাম। আমরা নিউজ টুডে ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু আপনাকে একটা ছোট্ট উপহার তুলে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম, হ্যাপি নিউ ইয়ার। তো আমরা কিন্তু কথা বলে নিলাম, আমরা আশেপাশে দেখানোর চেষ্টা করবো যে এখানে যে লোকজন কিন্তু বিভিন্ন ধরনের শপিং করছে সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ছোট থেকে বড় কিন্তু সবাই রয়েছে, আপনারা সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছেন। এবং কিন্তু আমরা কিন্তু ছোটো ছোটো দুটো বাচ্চাকে পেয়ে গিয়েছি। বলছি যে তোমার নাম? আমার নাম জারা হায়া চৌধুরী। সকাল থেকে কিভাবে স্পেন্ড করলে 1st January? ভালোভাবেই ফেস করলাম। আচ্ছা, বলছি যে এখন মানে কি প্ল্যান রয়েছে? এখন তো শপিং মলে শপিং করতে এসেছো, এরপরে কি প্ল্যান রয়েছে? তারপরে আরো শপিং মলে যাব, নানা রকম জায়গাতে ঘুরবো। আচ্ছা, বলছি তোমার কাছে একটা কোয়েশ্চেন রয়েছে, যে আমাদের শরীর মানে যখন মিথ্যে কথা আমরা যখন বলি, তখন শরীরের কোন অঙ্গ গরম হয়ে যায়, জানা আছে? নাক। থ্যাংক ইউ, তোমাকে হ্যাপি নিউ ইয়ার। আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু তোমাকে একটি ছোট্ট হ্যাপি নিউ ইয়ার গিফট। থ্যাংক ইউ। আমরা কিন্তু আর একটা ছোটো বাচ্চা মেয়েকে পেয়ে গিয়েছি, তার কাছে কিন্তু তার এক্সপিরিয়েন্স শুনে নেবো। তোমার নাম? আয়া চৌধুরী। সকাল থেকে কি কি করলে আজকে 1st January-তে? মজা করলাম। খুব মজা করলে। এখন এখন কি প্ল্যান রয়েছে? এখন তো এই মলে রয়েছো, এরপরে কি কি প্ল্যান রয়েছে? আরো শপিং করব। আরো শপিং করবে? আচ্ছা, বলছি যে তোমার কাছে সেম কোয়েশ্চেন রইল, যে আমাদের শরীর কোন মানে মিথ্যে কথা বলে শরীরে কোন অঙ্গ গরম হয়? থ্যাংক ইউ। আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু তোমাকে একটি ছোট্ট একটি উপহার দিয়ে দেবো, কারণ এটা অ্যাজ এ হ্যাপি নিউ ইয়ার গিফট হিসেবে। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার।
তো আমরা কিন্তু বাচ্চাদের কাছে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স বা তাদের যে আজকে সকাল থেকে কী কী করলেন সেটা কিন্তু আমরা শুনে নেওয়ার চেষ্টা করছি এবং আশেপাশে চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো আমরা যেরকম দেখছি তো চলুন আমরা পুরো যে মলটি আছে সেখানে কিন্তু দেখবো যে কোথায় কোথায় কিন্তু মানুষজন কিন্তু রয়েছে এবং তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন জন মানুষ কিন্তু শপিং করতে ব্যস্ত, তারা কিন্তু বছরের যে প্রথম দিন তারা কিন্তু খুব ভালোভাবে শপিং করে কিন্তু কাটাচ্ছেন, কারণ সবাই কিন্তু চায় যে বছরের প্রথম দিন কিভাবে স্পেন্ড করা যায় সেটা নতুনভাবে কিভাবে স্পেন্ড করা যায় সেটাই কিন্তু তারা করছে। তো আমরা কিন্তু এখানে একজন ম্যামকে পেয়ে গিয়েছি। ম্যাম আপনার নাম? আচ্ছা ম্যাম ইন্টারেস্টেড না, তো আমরা কিন্তু এখানে আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। স্যার বলছি যে আপনার নাম? আমার নাম এমনি মোহাম্মদ মতিউল রহমান। আপনি কি ইসলামপুরে থাকেন? ইসলামপুরে না, আমি দূর থেকে আসছি একটু। আচ্ছা বলছি যে আজকে ফার্স্ট জানুয়ারি? না না না, আজকে ফার্স্ট জানুয়ারি। তো কিভাবে কাটালেন আজকে সকাল থেকে আপনি? সকাল থেকে তো আমরা দার্জিলিং গেছিলাম, দার্জিলিং থেকে কেবলই আসছি এখন। ও সকালবেলা দার্জিলিং গিয়েছিলেন, এখনই আসছেন। তো মানে আজকের দিনে বছরের প্রথম দিনে কি গডের কাছে কি প্রার্থনা রইল যে বছরটা নিয়ে? বছরের আর কি থাকবে, ভালো থাকবো, সবাই সবাই ভালো থাকে আর কি। আচ্ছা তো আপনাদের কাছে একটি কোয়েশ্চেন, যে মানে যে আমাদের যে ইন্ডিয়ান যে ক্রিকেটারসরা আছে রিসেন্ট কার কোভিড ধরা পড়েছে সেটা কি জানেন? না ওটা জানি না। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু শুনে নিলাম তার এক্সপিরিয়েন্স, তিনি বললেন যে সকালবেলা কিন্তু তিনি দার্জিলিং গিয়েছিলেন। আমরা কিন্তু আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব, যে আমরা দেখছি কিন্তু যে ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে শপিংয়ে ব্যস্ত। তোমার নাম? এম ডি উজাসির আলম। সকাল থেকে কি কি করলে আজকে ফার্স্ট জানুয়ারিতে? কিছু করিনি, এখন শপিং করতে এসছো। এরপরে কি কি করবে? বাড়ি যাব। বাড়িতে? আচ্ছা বলছি যে তোমার জানা আছে যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের মধ্যে মানে যারা ক্রিকেট প্লেয়ার তাদের কার কোভিড ধরা পড়েছে রিসেন্ট? থ্যাংক ইউ তোমাকে, আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু একটি ছোট্ট উপহার আমরা কিন্তু তুলে দেব বাচ্চাটির হাতে। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার। তো আমরা কিন্তু দেখে নিলাম বাচ্চাটি বলছে যে সকাল থেকে সে কিছু করেনি, তারও কিন্তু মুখ দেখেই বোঝা গেল এবং তিনি সে বলল যে এখন শপিং করতে এসছে, এরপরে কী করবে সেটা তারা পরে ডিসাইড করবে। তো চলুন আমরা নিচে যাওয়ার চেষ্টা করছি, নিচে গিয়ে আরও কিছু মানুষের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করছি। আমরা কিন্তু এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে কিন্তু যারা আরো মানুষজনরা আছে তাদের সাথে কিছু কথা বলবো। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ছোট থেকে বড় কিন্তু সবাইকে কিন্তু দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। স্যার বলছি যে আপনার নাম? আমার নাম আমরা নিউজ চ্যানেল থেকে এসেছি তো একটা কুইজ কম্পিটিশনের জন্য। তো আপনার নাম? এতিশাম রেজা। হ্যাঁ তো বলছি যে আজকে ফার্স্ট জানুয়ারি, তো কেমন ভাবে কাটালেন আজকে সারা দিন? মাইন্ড ইফ ইউ ক্যান নট রেকর্ড মি, আই এম নট ইন্টারেস্টেড। দুঃখিত, সে ইন্টারেস্টেড না। তো আমরা কিন্তু আশেপাশে আরও দেখতে পাচ্ছি যে ছোটো থেকে বড় সবাই কিন্তু এখানে শপিং করছে, তো সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা কিন্তু সামনে ছোটো বাচ্চাদেরকে পেয়ে গিয়েছি, তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো।
বলছি যে তোমার নাম দিয়া মন্ডল। তুমি কি ইসলামপুরে থাকো? আজকে সকাল থেকে কি কি করলে? আচ্ছা সকাল থেকে মানে সকাল থেকে মানে ঘুম থেকে উঠে খেয়ে তার বাবার সাথে একটু বাজারে গেছিলাম, তারপরে আবার দুপুর স্নান করে দুপুরে খাবার খেলাম, তারপরে ঘুমালাম, ঘুমিয়ে এখন আসলাম বিকালে। এরপরে আর কি কি করবে? হ্যাঁ এরপরে আর কি করবে? এখন গিয়ে খেয়ে আবার ঘুমাবো। এখন গিয়ে আবার খেয়ে ঘুমিয়ে পড়বে। আচ্ছা বলছি যে তোমার কাছে একটা কোয়েশ্চেন রয়েছে আমাদের নিউজ স্টোরি ইন্ডিয়ার তরফ থেকে, যে কোন মানে আমরা কোন প্রাণীকে উড়ন্ত শেয়াল বলি? তুমি ট্রাই করবে উড়ন্ত শেয়াল? এমনি তো নিতে হবে না, পারবো না। আচ্ছা বলছি যে তোমার নাম দেবজানী মন্ডল, ইসলামপুরে থাকা হয়? হ্যাঁ। সকাল থেকে কিভাবে স্পেন্ড করলে? সকাল থেকে ওরকম কিছু হয়নি, এই দুপুর 4টার সময় বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছিলাম, তারপরে বাড়ি গিয়ে যে বাবা মার সাথে এখানে আসলাম। তো আজকে যে ফার্স্ট মানে জানুয়ারি, তো আজকে ভগবানের কাছে কি প্রার্থনা করলে? প্রার্থনা করলাম যে প্রত্যেক যারা নিরীহ মানুষ তারা যাতে এই বছরে সবাই যাতে বাসস্থান পায়, যাতে সবাই ভালো করে খেতে পারে, আর আগের মতো যাতে করোনা যে হারে আর না বাড়ে, স্কুল যাতে সবসময় খোলা থাকে, বন্ধুদের সাথে দেখা হয়। ধন্যবাদ। আমরা কিন্তু নিউজ টুডে ইন্ডিয়ার তরফ থেকে ছোট্ট দুটি বাচ্চার কিন্তু হাতে আমরা চকলেট তুলে দেব, কারণ আজকে নিউ ইয়ার বলে কথা, তারা যাতে হ্যাপি থাকে সেটাই আমাদের টিম চাইবে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো আমরা কিন্তু কথা বলে নিলাম, তো আমরা এখানে আরেকজন তাদেরকে, হ্যাঁ আমরা কথা বলে নিচ্ছি একজন স্যারের সাথে। স্যার আপনার নাম? নাকিব। আপনি কি ইসলামপুরে থাকেন? না কিশানগঞ্জে। আচ্ছা বলছি যে সকাল থেকে কিভাবে স্পেন্ড করলেন আজকে ফার্স্ট জানুয়ারি? एक्चुअली हिंदी बोलोगे तो कंफर्टेबल लगेगा। आज सुबह से फर्स्ट जनवरी कैसे सेलिब्रेट किया आपने? अच्छा किया, बहुत अच्छा लगा। तो फर्स्ट जनवरी के दिन भगवान से क्या प्रे रहा आपका? प्रे यही है कि दिन अच्छा जाए, सबका दिन अच्छा जाए, और कोरोना से मक्के महामारी से लोग बचे, अपना सावधानी बरते जी। वैक्सीन तो ऑलरेडी सब लगा चुका है, कि अल्लाह से दुआ करते हैं कि सब सही सलामत जाए आने वाले साल। बिल्कुल ठीक है। तो न्यूज टुडे इंडिया की तरफ से आपको एक क्वेश्चन कि मतलब हम लोगों के जो क्रिकेटर्स लोग हैं, तो उसमें से अभी रिसेंट किसको कोविड ने इंजर्ड किया? कोविड ने शायद विराट कोहली को। नहीं सर, थैंक, नहीं रॉन्ग आंसर। वो क्या कोविड, कोविड ने पेशेंट क्या, वो कोविड ने। आपने की ट्राई करबेन কে মানে আমাদের যে ক্রিকেট টিম আছে, ক্রিকেট টিমের মধ্যে কোন প্লেয়ারকে কোভিড আক্রান্ত করেছে? ফিলহাল इससे पहले तो चहल हुआ था। थैंक यू सर, আপনাকে আপনি ট্রাই করলেন এট লাস্ট। আপনার নাম? এমডি এজাজ আলম। তো আজকে সকাল থেকে আপনি কিভাবে স্পেন্ড করলেন ফার্স্ট জানুয়ারি? ফার্স্ট জানুয়ারি কো না আচ্ছা দিন গিয়া, পুরো এনজয় কিয়ে কিয়ে পুরো। আপকা হ্যাপি নিউ ইয়ার নিউজ টুডে ইন্ডিয়া কি তরফ সে। তো আমরা কিন্তু কথা বলে নিলাম, আমরা কিন্তু দেখে নিলাম যে ছোট থেকে বড় কিন্তু সবাই খুব ভালোভাবে মেতে উঠেছে, তো খুব ভালোভাবে মেতে উঠেছে ছোট্ট থেকে সবাই। আর তাছাড়া সবাই কিন্তু একটাই কথা বলছে যে ভগবানের কাছে কিন্তু তারা প্রার্থনা করেছে যে এখন যাতে কোভিডের যে আক্রান্ত যারা ছিল, এখন যাতে আর কোভিড যাতে ফিরে না আসে। যেরকম আমরা বাচ্চা মেয়েটির কাছ থেকে শুনে নিলাম যে স্কুল কলেজ যাতে বন্ধ না হয় সেটা কিন্তু সে প্রে করলো, তো আমরা কিন্তু তাদের কাছ থেকে শুনে নিলাম, আমরা ছোট বড় সবার কাছ থেকেই কিন্তু তাদের মানে এক্সপিরিয়েন্স শুনে নিলাম আজকে সে কীভাবে স্পেন্ড করলো। তো এতক্ষণ যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শ্রেয়শ্রী, আমার সাথে ছিল আমার সহপ্রতিনিধি সৌমিক, আর বলছি যে আপনাদের সবাইকে আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার টিম থেকে তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং সবসময় খেয়াল রাখবেন যে সামনে কিন্তু আমাদের থার্ড ওয়েভ আসছে, তো সবসময় মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করবেন, এবং বয়স্ক এবং ছোট বাচ্চাদেরকে একটুখানি খেয়াল রাখবেন। ছোট বড় আপডেট পেতে হলে আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার সাথে যুক্ত থাকুন। নমস্কার।